দুর্গম পাশাপাশি নানান কারণে এই জনপদ কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে অনেক সময়। কিন্তু যারা একবার সাহস করে এখানে আসেন, তারা যে কিরকম এই সৌন্দর্য দেখে অনুভব করেন সেটি আমি নিজেই অনুধাবন করতে পারছি। আমরা কি পথ ভুল করে ফেলেছি? হ্যাঁ হ্যাঁ দাদা। কেন ভুল করলেন? কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না দাদা। ভেবেছিলাম হয়তো সহজে রাস্তা খুঁজে পাবো, কিন্তু কোনোভাবে আমরা পথ খুঁজে পাচ্ছি না। আর একেবারে দুর্গম এলাকা, সে কারণে কিন্তু কিছুটা ভয় কিছুটা ঝুঁকি এখানে থাকে। যেখানে নেমেছি এখানে একটু বাজারের মতো মনে হচ্ছে, ছোটখাটো। আসলে এখান থেকে তাদের যে বসবাসের গ্রাম, সেই গ্রামটি এখান থেকে 1 কিলোমিটার দূরে। হয়তো আমরা এত দূরে যাব না, কারণ আমাদের যেতে হবে পাঙ্খুয়াপাড়া। আপনারা কেমন আছেন এখানে? আমি ভালো নাই খাত। কেন? জামাই নাই, পোয়া নাই, একলা। শীতের সকালের নির্মল সূর্যের নরম রোদ ঘন মেঘের আস্তরণ ভেদ করতে হিমশিম খেয়ে যেন কাপ্তাই রোদের পানিতে লুটিয়ে পড়তে ব্যাকুল। না আলো না আধার, অদ্ভুত এক দোতনার মাঝেই রাগামাটি শহরের শহীদ মিনার ঘাটে নিবিষ্ট মনে মাছ ধরছেন জেলেরা। আর আড়মোড়া ভেঙে ধীরে ধীরে জেগে উঠছে পাহাড়ি এই জনপদ। ঘড়ির কাঁটা যখন সকাল 7টা ছুঁই ছুঁই, তখনই এই ঘাটে ছুটে এলো একটি স্পিডবোট। দ্রুতগতির এই জলযানে চেপে আজ আমরা যাব রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদ বিলাইছড়ি উপজেলার পাঙ্খুয়াপাড়ায়। আজ আমার ভ্রমণ সঙ্গী হচ্ছেন রাঙামাটির দুজন সাংবাদিক শঙ্কর হোড় ও মিশু মল্লিক। সকাল 7:30টার দিকে আমরা রওনা দিলাম পাঙ্খুয়াপাড়ার উদ্দেশ্যে। রাঙামাটি শহরকে পেছনে ফেলে স্পিডবোট ছুটতে থাকলো বিলাইছড়ি অভিমুখে। রোমাঞ্চকর এই ভ্রমণ একই সাথে আনন্দের ও উৎকণ্ঠার, কারণ এত দুর্গম পাহাড়ে আমি আগে কখনোই যাইনি। কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হব তার কিছুই জানি না আমি। তবে পাঙ্খুয়াপাড়া ও সেখানে বসবাসরত পাঙ্খুয়া সম্প্রদায়ের আদিবাসীদের জীবনযাপন ও কৃষ্টি কালচার সম্পর্কে জানার পর থেকে সেখানে যাওয়ার ব্যাপারে উদ্গ্রীব হয়ে উঠি আমি। অদেখাকে দেখার আর অচেনাকে চেনার আকাঙ্ক্ষা যেন প্রবল হয়ে উঠল। আমার একাগ্রতা দেখেই রাঙামাটির প্রভাবশালী সাংবাদিক ফজলে এলাহি ভাই ভ্রমণের সব ব্যবস্থা করে দিলেন। শ্যালো মেশিন চালিত নৌকায় গেলে দিনে গিয়ে দিনে ফিরে আসতে পারবো না, তাই এই স্পিডবোট ভাড়া করা হলো 6,500 টাকায়। পথে বিপদে পড়লে যাতে উদ্ধার হতে পারি, সেজন্য স্থানীয় সাংবাদিক শঙ্কর হোড় ও মিশু মল্লিক ভাইকে সাথে দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন এক কঠিন পথেই পাড়ি দিয়েছি আমরা। কাপ্তাই লেকের স্বচ্ছ পানির উপর দিয়ে দ্রুত গতিতে ছুটে চলছে স্পিডবোট। এই গতিতে চললে পাঙ্খুয়াপাড়ায় পৌঁছতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। কত দূরের পথ তা সহজেই অনুমান করা যায়। কাপ্তাই হ্রদে কত সহস্র ছোট বড় পাহাড় ছড়িয়ে আছে এর সঠিক কোনো হিসাব আমার জানা নেই। এই অজস্র পাহাড় পেরিয়ে যেতে হবে গন্তব্যে। এই পথের মায়াবী সৌন্দর্যের বর্ণনা শুনেছি শুধু, আজ স্বচক্ষে দেখব আর আপনাদের দেখাবো। চলতে চলতে আমরা যেন ভিন্ন এক জগতে প্রবেশ করতে থাকলাম। ক্রমেই বাড়তে থাকলো কুয়াশার আধিক্য। রাশি রাশি কুয়াশার কুণ্ডলী যেন ছোটাছুটি করছে হ্রদের জলের উপর। বন্ধুরা, কি এক আজব জায়গায় এসেছি! মানে এর সৌন্দর্য বলে বোঝানোর মতো নয়। কুয়াশা তো অনেক দেখেছি, কিন্তু এই
রাঙ্গামাটি থেকে বিলাইছড়ির সেই পাঙ্খোয়াপাড়া যাওয়ার পথটা যে কিরকম অদ্ভুত সুন্দর, এটি আমি স্বচক্ষে না দেখলে বুঝতে পারতাম না। এই যে দেখুন কি দৃশ্য, মানে কি কুয়াশা, কুয়াশা যে এরকম হয় আর এরকম একটি অবতারণার সৃষ্টি করে এই সুন্দর দৃশ্যের, মানে এটি একেবারে মনোমুগ্ধকর, এটি অকল্পনীয় আমার কাছে। যে আমি তো কুয়াশা অনেক দেখেছি, শীতের বিভিন্ন জায়গায় গিয়েছি, কিন্তু এইখানে এই পাহাড়ের মাঝে মাঝে যে কুয়াশার খেলা আর এই যে লেকের উপরে কুয়াশার আস্তরণ, এটি একেবারেই অভাবনীয়। আর এখানকার দৃশ্যগুলো দেখুন, দেখুন এই যে মাছ ধরছেন সম্ভবত বাবা তার ছেলেকে নিয়ে, সে এক দারুণ দৃশ্য। আর এই পথে যাওয়ার সময় আপনি দেখবেন যে পাহাড়ের উপরে, এই দুর্গম পাহাড়ে দেখুন যে এখানেও বসতি আছে দেখা যাচ্ছে, যে মাচা দেখা যাচ্ছে, গরু দেখা যাচ্ছে, কি একটি জায়গা, মানে অসাধারণ, এটি বর্ণনা করার মতো নয়। আর আকাশে দেখুন অনেক পাখি উড়াউড়ি করছে, এই সৌন্দর্য, এই প্রকৃতির রূপ এখানে না এলে যে আমি ভীষণভাবে মিস করতাম, বুঝতাম না যে বাংলা এত সুন্দর, বাংলাদেশেও এত কিছু দেখার রয়েছে। দেখুন এখানে কুয়াশা ছাড়া আর কিছু নেই মনে হয়, এত কুয়াশা, কুয়াশার যে এত সৌন্দর্য সেটি আমি এখানে না এলে হয়তো বুঝতে পারতাম না। কি দারুণ, দেখুন এই যে পাহাড়ি একটি জনপদ, হয়তো খুব কম বসতি রয়েছে, কিন্তু এই যে মানুষজন বসে রয়েছেন এখানে, দেখা যাচ্ছে যে কাপড় কাচা হচ্ছে, আর সে কি অবস্থা দেখুন না, অসাধারণ একটি দৃশ্য। এই যে নৌকা এখানে মাছ ধরছেন, কি বলবো আর কি বলবো না, এটা কল্পনারও অতীত। এই যে দেখুন একটি সম্ভবত একটি ট্যুরিস্ট বোট, দেখুন এখানে আসলে এই দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়েছে, এটি মানে বলে বোঝানোর কোনো ভাষা আমার নেই। আমরা লাখ লাখ টাকা খরচ করে কত দেশেই না বেড়াতে যাই, অথচ নিজ দেশেই যে সৌন্দর্যের এমন মায়াবী পসরা আছে তা আমরা কজন জানি। এটা তো অবশ্য অসাধারণ একটা জায়গা, এখানে না আসলে এটা বোঝা যাবে না আসলে এটা কীরকম, কী অনুভূতি আমরা পাচ্ছি এখন। আসলে রাঙামাটিকে কেন রূপের রানী বলা হয় এই জিনিসটা, এই কথাটাকে যদি প্রমাণ করতে হয় তাহলে এই দৃশ্যটুকু দেখতে হবে। এখন আমরা আশেপাশে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ কুয়াশা, কী পরিমাণ ঠান্ডা, মানে খুব খুব চমৎকার একটা পরিবেশ। এটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই রাঙামাটি আসতে হবে, রাঙামাটি আসলেই দেখা যাবে আর কি এই পরিবেশটা। শুনশান এই পাহাড়ি জনপদে ঘন কুয়াশায় নৌকা নিয়ে ছুটছে কিছু মানুষ জীবিকার তাগিদে। আমাদের কাছে যা সৌন্দর্য, এই পাহাড়িদের কাছে তা সংগ্রাম। আসলে দুর্গম হয় এই জায়গাগুলোতে কিন্তু মানুষ খুব কম আসেন, দুর্গম পাশাপাশি নানান কারণে এই জনপদ কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে অনেক সময়, সে কারণে কিন্তু পর্যটকরাও এদিকে খুব একটা আসতে চান না সাহস করে। কিন্তু যারা একবার সাহস করে এখানে আসেন তারা যে কীরকম এই সৌন্দর্য দেখে অনুভব করেন সেটি আমি নিজে অনুধাবন করতে পারছি, যে কি অপরূপ সৌন্দর্য। বারবার বলছি এই সৌন্দর্য মানে বলে প্রকাশ করার মতো নয়। আর এই যে দেখুন প্রত্যেকটি পাহাড়ি জনপদ, পাহাড়ের গোল ঘেঁষে ছোট্ট ছোট্ট বাড়ি, পাশে ডেঙ্গি নৌকা, মানে অকল্পনীয় অভূতপূর্ব দৃশ্য আজকে আমি এখানে দেখছি। এই যে দেখুন এখানকার মানুষেরা কিন্তু অনেকেই মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তাই সব জায়গায় দেখছি ছোট ছোট ডেঙ্গি নৌকা নিয়ে তারা মাছ ধরছেন, পাশাপাশি কখনো কখনো পাহাড় থেকে এই যে ছোট ছোট ট্রলারে করে মানুষজন যাওয়া আসা করছেন। এসব ট্রলারে মানুষ যেমন পরিবহন করা হয়, এর পাশাপাশি কিন্তু এসব ট্রলারে বিভিন্ন খাদ্যশস্য, পাহাড়ে যেগুলো উৎপাদন করা হয় জুম চাষের মাধ্যমে, সেগুলোও কিন্তু নিয়ে যাওয়া আসা করা হয়। ঘন কুয়াশা সূর্যের গলাটা যেন টিপে ধরে রেখেছে, বেলা বাড়ছে তবু আলোকরশ্মি ভেদ করতে পারছে না কুয়াশার আস্তরণ।
সশস্ত্র সংঘাত পাহাড়ি জনপদে নতুন কোনো ঘটনা নয়, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে খারাপ কিছু। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে পাহাড়ে নজরদারি রয়েছে সেনাবাহিনী। এই পথে পাঙ্খোয়াপাড়া পর্যন্ত যেতে দুটি চেকপোস্টে নাম লেখাতে হবে। সেনাবাহিনী অনুমতি না দিলে সামনে এগোনো সম্ভব হবে না। আমরা একটি চেকপোস্টে নাম লিখিয়ে ছুটে চলেছি পাঙ্খোয়াপাড়ার দিকে। ক্যাম্প ও সেনাবাহিনীর ছবি তোলা একেবারেই নিষিদ্ধ, তাই এসবের ছবি তুলিনি আমি। আসলে কুয়াশায় এখানে পথঘাট চেনাও মুশকিল হয়ে গেছে। দেখুন, এখান থেকে অল্প দূরত্বেও কিছু ভালোভাবে দেখা যাচ্ছে না। তবে আমরা আস্তে আস্তে এমন একটি জায়গায় এসে পড়েছি, মনে হচ্ছে যে আমরা পথ ভুল করে ফেলেছি। আমরা কি পথ ভুল করে ফেলেছি? হ্যাঁ হ্যাঁ দাদা। কেন ভুল করলেন? কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না দাদা। এমনি অনেকবার আসছি কিন্তু এত কুয়াশার মধ্যে কখনো পড়িনি আমি। এটি আমার জন্য একটি বিচিত্র অভিজ্ঞতা, আমার সৌভাগ্য বলতে পারেন আপনারা। এই যে এই স্পিডবোটের যিনি চালক, তিনি এখানে অনেকবার এসেছেন বলছেন, কিন্তু এত কুয়াশা তিনি কখনোই দেখেননি। আসলে আমার কাছেও একেবারে রীতিমতো অন্যরকম লাগছে। তো অনেক শীতের জায়গায় গেছি, অনেক পাহাড়ে গেছি, কিন্তু এইরকম কুয়াশা মানে আমি কখনোই দেখিনি। এই কুয়াশার রূপ, কুয়াশার সৌন্দর্য, এটি বর্ণনার অতীত। আমরা সত্যি সত্যি একটি ছোটোখাটো বিপদের মুখে পড়ে গেছি। কুয়াশার কারণে পথ আর খুঁজে পাচ্ছি না। কুয়াশার সৌন্দর্য বর্ণনা করেছি, কুয়াশার যে দেখে আমাদের অনেক ভালো লেগেছে সেই কথাগুলো বলেছি, কিন্তু এই কুয়াশায় আমাদেরকে রীতিমতো বিপদে ফেলে দিয়েছে। ভেবেছিলাম হয়তো সহজে রাস্তা খুঁজে পাবো, কিন্তু কোনোভাবেই আমরা পথ খুঁজে পাচ্ছি না। আর একেবারে দুর্গম এলাকা, সে কারণে কিন্তু কিছুটা ভয়, কিছুটা ঝুঁকি এখানে থাকে। কেন থাকে অনেকেই জানেন, যারা জানেন না তারা হয়তো বোঝার চেষ্টা করবেন যে এই জায়গাগুলো একেবারেই সহজ না, অনেক কঠিন। সে কারণেই কিন্তু মানুষ এখানে কম আসেন। তাহলে কি আমরা পথ হারিয়ে ফেললাম? হ্যাঁ, আমরা পথ হারিয়ে ফেললাম। এত বেশি কুয়াশা আছে, আসলে দেখা যাচ্ছে না কোনটার আসল পথ। আর সকাল খুব বেশি সকাল হওয়ার কারণে এখানে বোট না আসার কারণে এখানে অনেক বোঝা যাচ্ছে না আসলে কোন দিকে আসল পথটা। আসলে এখনই বলা যাচ্ছে না যে পুরোটা বিপদে পড়ে গেছি, তবে হ্যাঁ খানিকটা বিপদে তো পড়েছি, যেহেতু পথ খুঁজে পাচ্ছি না এখন। আসলে কুয়াশা আজকে এত বেশি যে আমরা সামান্য অল্প দূরত্বও দেখতে পাচ্ছি না, আর পাশাপাশি এই যে কচুরিপানার ঝাঁকটাও একটু পথ খুঁজে পেতে বিঘ্ন সৃষ্টি করছে। এখন দেখার বিষয় আর কি, যে আমরা তো খুঁজছি সবাই মিলে, আমাদের চালক মহোদয় তো খুঁজছেন, দেখা যাক। আশা করছি কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবো। এরকম বিপদে কখনো পড়েছেন? না দাদা, এরকম বিপদের মধ্যে পড়িনি। আমি তো রাত্রিবেলাতেও হয়তো চালিয়েছি অনেকবার, কিন্তু কুয়াশার মধ্যে কিছু দেখা যাচ্ছে না, এইটাই হচ্ছে বড় সমস্যা। দূরে একটি মাছ ধরার নৌকা দেখতে পেয়ে সেদিকেই ছুটে চলল আমাদের স্পিড বোট। ডিঙি নৌকার মাঝে ইশারায় পথ বলে দিলেও বিষয়টি পরিষ্কার হলো না বোট চালকের কাছে। ও দাদা, এইদিকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, কোন দিকে? এদিকে গিয়ে ওই পাশে, এদিকে গিয়ে আসলে আর্মি ক্যাম্প থেকে দেখে লোকেশন ঠিক করে রওনা দেওয়ার পরেও আমরা যেতে পারছি না। এখন রীতিমতো কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিষয়টি। পথ খুঁজে পাওয়া সত্যি সত্যি কঠিন হয়ে যাচ্ছে, এত কুয়াশা যে কোনোভাবেই আমাদের যে এই যে স্পিড বোটের চালক, তিনি কিছু দূর যাওয়ার পরেই আর কোনো কিছু খুঁজে পাচ্ছেন না। এটা সত্যি সত্যিই দুশ্চিন্তার কারণ। এই অনিন্দ্য সুন্দর জায়গায় এসে দুশ্চিন্তা ভর করলে কেমন রাগে, সেটিও একটি অভিজ্ঞতা বই কি। পথ হারিয়ে রীতিমতো দিশেহারা হয়ে যখন ছুটছি,
তখন এই পাহাড়ের কোলে দেখা মিলল অজস্র বক পাখির। একদিকে প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধতা, অন্যদিকে পথ হারানোর উদ্বেগ। সত্যি এক মিশ্র অনুভূতি। বন্ধুরা, রাস্তা খুঁজতে খুঁজতে আরেকটি স্পিড বোটের দেখা আমরা পেয়েছি। সেই স্পিড বোটের পিছু নিয়েছি আমরা, যে তাদের পিছু গেলে হয়তো আমরা যেতে পারবো, কিন্তু না, দেখুন সেই স্পিড বোটটিও কিন্তু এদিকে যেতে গিয়ে আবার এদিকে ঘুরে গেল, মানে তারাও পথ খুঁজছে। আসলে এটি আসলে দুর্গম পথ কাকে বলে হাড়ে হাড়ে টের পাচ্ছি আমরা। পথ খুঁজে না পেয়ে আরেকটি স্পিড বোটের পিছু নিয়েছি, কিন্তু সেই স্পিড বোটও আমাদের মতোই পথ খুঁজছে বলেই মনে হচ্ছে। তারাও আমরা যেখান থেকে ফিরে এসেছি, তারাও সেখান থেকে ফিরে আবার দেখুন এই যে এই রাস্তায় যাচ্ছে, যদিও আমরা এখনো তাদের পিছু পিছুই যাচ্ছি। হয়তো এবার আসল রাস্তায় উঠে গেছি আমি ধারণা করছি, দেখা যাক কি হয়। এই ধারণাটিও সঠিক হলো না। আসলে আমরা যে স্পিড বোটটির পেছনে যাচ্ছি সেটিও পথ খুঁজে বেড়াচ্ছে। আসলে পথ না চেনার কারণে মূল যেটা রদ সেদিকে না আসে অন্যদিকে চলে আসতে হলো না। তো এদিক দিয়েও আমরা বিলাই চলে যাচ্ছে, আশা করি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আসলে সত্যি সত্যি আমরা ভুল পথে এসেছি, তবে ভুল পথ থেকে পেছনে পথ শুদ্ধ করতে গেলে, সঠিক পথে যেতে গেলে আবার অনেক দূর পিছনে যেতে হবে। তাই ভুল পথ দিয়েই সামনে এগিয়ে হয়তো সঠিক পথে উঠে যাব, সেই চেষ্টায় চলছে। দেখুন যে একেবারে কচুরি পানায় ঠাসা এই হ্রদ, এর ভিতর দিয়েই যেতে হচ্ছে, কারণ আমরা যেহেতু ভুল পথে এসেছি সেহেতু এদিক দিয়েই যেতে হবে, আর কোনো উপায় নেই। আমাদের সামনে যে স্পিডবোটটি দেখতে পাচ্ছেন, ওই যে স্পিডবোট, তারাও কিন্তু ওই একইভাবে পথ হারিয়ে ফেলেছে। আমি আগেই যে কথাটি বলেছি, বারবার বলছি, এত কুয়াশা আমি জন্মেও দেখিনি। কুয়াশা যে এরকম হয়, আর কুয়াশার যে এরকম আস্তরণ হয়, আর কুয়াশা যে এরকম ঢেউ খেলে, এটি বর্ণনায় বোঝানো সম্ভব না। ছবিতে হয়তো কিছুটা আপনারা বুঝতে পারবেন, কিন্তু স্বচক্ষে দেখলে শতভাগ বোঝা সম্ভব। বন্ধুরা, অবশেষে বিলাইছড়ি সদরের কাছাকাছি চলে এসেছি। ঘুরতে ঘুরতে অনেক টেনশন করে অবশেষে টেনশন থেকে মুক্তি মিলেছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন বিলাইছড়ি সদর, এখান থেকে বিল্ডিংগুলো দেখে আমাদের কলিজায় যেন পানি এসে গেছে। যেই জায়গাটি খুঁজছি, যেখানে আসার চেষ্টা করছি, সেখানে অবশেষে আমরা পৌঁছে গেছি, চলে এসেছি। এই অনুভূতিটা আসলেই অন্যরকম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিলাইছড়ি উপজেলা সদর, আমরা ঠিক উপজেলা সদরের পাশ দিয়েই যাচ্ছি, আর আমরা কিন্তু এখানেই নামবো না। অর্থাৎ এই যে উপজেলা সদর দেখছেন, বিলাইছড়ি উপজেলা সদর, এখানে আমরা নামবো না। এখান থেকেও বেশ কিছুটা দূরে আরও দুর্গম এলাকায় রয়েছে সেই পাঙ্খুয়াপাড়া, সেটাই আমাদের গন্তব্য। আমাদের আরও কিছু পথ যেতে হবে, সেই পথ যাবো ঠিক আছে, কিন্তু চিন্তা করুন এখানে যারা বসবাস করেন তাদের জীবন আমি ভাবছি। আহা, কি সুন্দর একটি জায়গা, কি সুন্দর বাড়িঘর, মানে অসাধারণ একটি জায়গা। এই বিলাইছড়ি উপজেলা সদরের রূপ দেখে আমি তো বিমোহিত হয়ে গেলাম। বিলাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে রয়েছে বেশ কয়েকটি ঝর্ণা, এর মধ্যে ধূপপানি ঝর্ণা অন্যতম। এই এলাকায় ঘুরতে এলে পর্যটকদের অবস্থান করতে হয় এই বিলাইছড়ি সদরে। এখানে মোটামুটি মানের আবাসিক হোটেল ও খাবারের দোকান রয়েছে। বিলাইছড়ি সদর পেছনে ফেলে আমরা এগিয়ে যেতে থাকলাম পাঙ্খুয়াপাড়ার দিকে। এখান থেকে আরও প্রায় 20-25 মিনিটের পথ পাঙ্খুয়াপাড়া। পরপর দুইটি সেনাবাহিনীর ক্যাম্পে আমাদেরকে রেজিস্ট্রেশন করে কিন্তু এই পথ পাড়ি দিতে হচ্ছে, নাম পরিচয় সব কিছু দিতে হয়েছে। আর
আর এখান থেকে আমরা যাচ্ছি, আর দেখুন এই যে একটি নৌকা যাচ্ছে। তো এইসব প্রক্রিয়া সম্পন্ন করেই কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে পাংখোয়া পাড়ায়। যাওয়ার সময় কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে কিছু নির্দেশনাও দিয়ে দেওয়া হয়েছে, কোন কোন জায়গার ছবি নেওয়া যাবে যাবে না সেসবও বলে দেওয়া হয়েছে। বিশেষ করে তাদের যে ক্যাম্পগুলো রয়েছে সেগুলোর ছবি নিতে তারা নিষেধ করেছেন। আর এই যে দেখুন একটি নৌকা যাচ্ছে, বারবারই আমি দেখছি, আমার দেখতে ভালো লাগছে, সে কারণে কথা বলার মাঝেও আপনাদেরকে এই ছবিগুলো আমি দেখাচ্ছি। অভূতপূর্ব দৃশ্য এখানে, যা দেখছি তাই ভালো লাগছে। বন্ধুরা, আমরা বিলাইছড়ি উপজেলা সদর পার হয়ে একেবারে দুর্গম এলাকার ভেতর দিয়ে যাওয়ার সময় এখানে নেমেছি। জানি না এই এলাকার নাম কি, তবে দেখুন এখন কিন্তু সূর্য প্রখর হয়ে উঠেছে, আর এই সূর্য কিন্তু কিছুক্ষণ আগেও কুয়াশার চাপে একেবারে কণ্ঠাসা হয়ে পড়েছিল, সূর্যের মুখও দেখা যাচ্ছিল না, এতই কুয়াশা ছিল, আপনারাও দেখলেন বিষয়টি। এখন সূর্য উঠেছে, দেখুন চোখ মুখে রোদ পড়েছে, আর এখানে আমরা নেমেছি আসলে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। এই যে দেখুন আমরা সবাই রাঙ্গামাটি থেকে রওনা দিয়েছি, দেওয়ার পরে কিন্তু আর কোথাও নামা হয়নি, সে কারণে সবারই চাপ বাড়ছিল, আশপাশে কোনো টয়লেটও নেই। তাই এই যে লেক দেখছেন, এই লেকের পাশেই একটি পাহাড়ি এলাকা, সেখানে নেমেছি, এখানকার সৌন্দর্যও উপভোগ করছি। দেখুন যে কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানকার, কি গাছগাছালি, বিভিন্ন ধরনের লতা গুলম গাছগাছালি এখানে দেখতে পাচ্ছি। আর সবচেয়ে ভালো লাগছে এখানে এসে যে বিষয়টি, সেটি হচ্ছে একেবারে এই শুনশান নিস্তব্ধতা, কোনো কিছুর যেন কোনো শব্দ মানে কোলাহল নেই, কিন্তু যে শব্দটি রয়েছে সেটি অদ্ভুত সুন্দর। আমরা গ্রামে যখন যাই, গ্রামে যখন থাকি, তখন যে শব্দটি শুনতে পাই, যে বিভিন্ন ঝিঁঝি পোকার মতো শব্দ, এখানে দেখুন যে এই পাহাড়ের জঙ্গলের বিভিন্ন পোকা ঢাকাঢাকি করছে, এই শব্দটা কিন্তু আমার কাছে অন্যরকম লাগছে। আমি একটু কথা বলা বন্ধ করি, তারপর দেখুন হয়তো এই শব্দটি আপনারাও শুনতে পাবেন। প্রকৃতির এই নিস্তব্ধতা, আর নিস্তব্ধতার মাঝেই যে এই পোকামাকড়ের ডাক, অদ্ভুত সুন্দর। এত দুর্গম জায়গায় এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, অকল্পনীয়, অভাবনীয়। আর দেখুন না, এই যে লেকের পাড়েই উঁচু পাহাড়, সেই উঁচু পাহাড়ের উপরে দেখুন মাচার ঘর, যেখানে এখানকার পাহাড়ি আদিবাসীরা বসবাস করেন। সব কিছু মিলেই এখানকার সৌন্দর্য কিন্তু একেবারেই ভিন্ন রকম। আমরা যে কয়েকবার পথ হারিয়েছি, পথ হারিয়ে যে টেনশনে পড়ে গিয়েছিলাম, তারপর পথ খুঁজে পেয়েছি, আবার সূর্যও উঠে গেছে, এখন কিন্তু অন্যরকম ভালো লাগছে। এখান থেকে আমরা রওনা দেব সেই পাংখোয়া পাড়ার উদ্দেশ্যে, যেখানেই আমাদের আসল গন্তব্য। বিলাইছড়ি ও পাংখোয়া পাড়ার প্রায় মাঝামাঝি অবস্থিত এই জনপদের নাম জানি না আমি। লেক পাহাড়ের এই জনপদ সত্যিই অনেক সুন্দর। সবুজ পাহাড়ের গায়ে গায়ে যেন নেচে নেচে বেড়াচ্ছে কুয়াশার দল। এখানে পাহাড়ের উপরে আদিবাসীদের কিছু বসতিও চোখে পড়ল। আধুনিক জীবন থেকে কত দূরে আর কত সীমাবদ্ধতায় এই মানুষগুলোর জীবন, ভাবা যায়। আমাদেরকে যিনি নিয়ে আসলেন, এই যে আমাদের পথ হারিয়ে ফেলেছিলেন আমাদের দাদা, দাদার নাম কি? রেবেন চাকমা। কি চাকমা? রেবেন, রেবেন চাকমা, তিনি কিন্তু আমাদেরকে নিয়ে এসেছেন। দাদা, আর কতক্ষণ লাগবে আমরা যে পাংখো পাড়া যেতে? 10-15 মিনিট মতো লাগবে দাদা। এরকম পুরাটা এরকম সুন্দর? হ্যাঁ হ্যাঁ, ওখানে গেলে আরো সৌন্দর্য আরো বাড়বে। যাক, আমিও সেটাই শুনেছি যে পাংখো পাড়া খুবই সুন্দর একটি জায়গা, যেখানে পাংকুয়া জনগোষ্ঠীর, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাস। চলুন বন্ধুরা, এবার এগিয়ে যাই সেই পাংখোয়া পাড়ার উদ্দেশ্যে, আর যেতে যেতে দেখতে থাকি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য।
বিলাইছড়ির এই পথ আসলে কি যে সুন্দর, সূর্য ওঠার পরে আবার নতুন রূপে আবির্ভূত হয়েছে এই পাহাড়ি এলাকা। অনেক জুম চাষ হয়ে থাকে, জুম চাষের উপরই এখানকার মানুষ নির্ভর করে, সেই ফসল বিক্রি করে রাঙ্গামাটিতে নিয়ে গিয়ে পাশাপাশি সেই জুমের ফসল তারা কিন্তু খেয়ে থাকেন। আর এই যে দেখুন জুম চাষ হচ্ছে একটি পাহাড়ে, এই যে দেখতে পাচ্ছেন কিনা দেখুন সম্পূর্ণ পাহাড়ে কলা গাছ লাগানো রয়েছে এবং কলা গাছের ফাঁকে ফাঁকে হয়তো আরও অন্যান্য ফসল উৎপাদন করা হয়। এটি একটি পাহাড়ি জুম ক্ষেত, এরকম অসংখ্য জুম ক্ষেত রয়েছে এখানে। এই জুমের ফসলগুলোই কিন্তু রাঙামাটির যে পাহাড়ি বাজার বসে বনরূপার, সেই বাজারগুলোতে নিয়ে যাওয়া হয়, বিক্রি করা হয়, পাশাপাশি তারা সারা বছর ধরে এই জুমের ফসলগুলোই খেয়ে থাকেন। এবার কুয়াশার চাদর ঘটিয়ে দিয়ে স্বরূপে আবির্ভূত হলেন সূর্য মহোদয়, আর সাথে সাথে প্রকৃতিও হাজির হলো আলাদা সাজে। আসলে এক এক সময় এক এক ঢঙে সাজে এখানকার প্রকৃতি। বন্ধুরা, একটি পাহাড়ি জনপদ দেখতে পাচ্ছি পাঙ্খোপাড়া যাওয়ার আগেই, এখানে একটু আমরা নামতে চাই। দেখুন বিশাল একটি পাহাড়, আর পাহাড়ের নিচেই এই জনবসতি। এখানকার মানুষজনের সঙ্গে কথা বলতে পারলে আমার ভালো লাগবে। দেখি এখানে একটু দেখতে চাই যে তারা কেমন আছেন, কি করছেন। জানি না এই জায়গাটির নাম কি, কিন্তু অসাধারণ একটি জায়গা। পাহাড়ের একেবারে নিচে এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছে, বিশাল পাহাড় রয়েছে পেছনে, আর ঠিক এই নিচেই এখানে একটি পাহাড়ি জনপদ। আর দেখুন এই পাশ দিয়েই বয়ে গেছে লেক বা নদী, যাই বলুন, এখানে লেক নদী সব মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। এ কারণে বারবার আমি কনফিউজ হয়ে যাচ্ছি, এত দুর্গম এলাকায় সব কিছু নির্দিষ্ট করে বলাটাও কঠিন। প্রায় 50 জনের সেনাবাহিনীর একটি দল সামনে এসে পড়ায় তড়িঘড়ি করে ক্যামেরা নামিয়ে ফেলতে হয় আমাকে। বন্ধুরা, আমার সামনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এই গ্রামটির নাম তিনকুনিয়া। এটি পাঙ্খোয়াপাড়া যাওয়ার সময় একেবারে দুর্গম এলাকায় এই গ্রামটি পড়ে। এ কারণে এই পথ দিয়ে যখন যাচ্ছিলাম এই গ্রামটি দেখে না থেমে আর পারলাম না। এই গ্রামের সৌন্দর্য এতই ভালো লেগেছে আমার, শেষমেশ নেমে এলাম। আর দেখুন এই গ্রামের মানুষেরা কিন্তু ব্যাপক চাষাবাদ করেন, এই যে বিভিন্ন ধরনের ফসল মাঠে চাষাবাদ করা হচ্ছে। চিন্তাই করতে পারি না যে এত দুর্গমে এসে এত মানুষের বসবাস দেখব, পাশাপাশি এখানে চাষাবাদ দেখব। এই যে দেখুন এখানে হাল চাষ করা হচ্ছে, এই যে পাওয়ার টিলার দিয়ে এখানে চাষ করা হচ্ছে, হয়তো কিছু বোনা হবে। এটি একেবারেই দুর্গম এলাকায়। দাদার সাথে একটু কথা বলি। এখানে খাচ্ছে চাষ করবো আমরা। কি চাষ? খাচ্ছে। খাচ্ছে কি জিনিস? খাচ্ছে এগুলো প্রচুর দামে বিক্রি হয়, এগুলা আসলে এখানে যেটি চাষ করা হবে যার নাম বলা হলো, কি নাম বললেন? খাচ্চা। খাচ্চা কি জিনিস আমি জানি না, তবে উনি আকার ইঙ্গিতে যেটি বললেন মটর দানা অথবা শিম এইরকম কিছু একটা হবে তিনি বললেন, সেটি তারা এখানে উৎপাদন করেন পাশাপাশি বিক্রিও করে থাকেন। এরা কোথায় বিক্রি করেন আপনারা? এটা কাপ্তাই বাজারে বিক্রি করে। কোথায়? কাপ্তাই। কাপ্তাই নিয়ে যান? জি। আর আর কি কি চাষ করেন এখানে? আর এখানে ধানের চাষ করি, ধান হয়। আচ্ছা, এই যে এইগুলা কি? এগুলা দেব আর কি এখানে। ওই খাচ্ছে মানে এটা তাহলে কি শিম নাকি? এটা শিম, শিম, এটা শিম। আসলে নিশ্চিত হয়েছে খাইচা হচ্ছে শিম, আমরা যেটা এই নামটা এই নামে আমরা অভ্যস্ত না, সেই কারণে বুঝতে পারছিলাম না। তারা এখানে শিম চাষ করছেন, পাশাপাশি ধান চাষ করেন, আরও অনেক ফসল উৎপাদন করেন। ফল ফল ফলান কোনো ফল আছে এখানে? ফল কলা তো দেখি, আর আর কি পাওয়া যায় এখানে? আর কলা ছাড়া তো শুধু এগুলো আর কি, এগুলো কিছু চাষ হয় না, শুধু ধান।
একটু আপনার সাথে কথা বলি। এই জায়গার নাম তো তিনকুনিয়া নাকি? তিনকুনিয়া নাম। আপনি তো অনেক বয়স হয়ে গেছে, এই জায়গাটা কত পুরাতন? হ্যাঁ, এই জায়গাটা কত পুরাতন, কতদিন আগে থেকে এখানে মানুষের বসবাস? এখানে আছে 1960 সালে আসি এখানে, এখন 2021 সাল চলে, এই পর্যন্ত আসি। এই আগে দিয়ে আসলে এগুলো পানি নাই তখন, এখানে পাকিস্তান আমলে তখন আসলাম, ওইখানে যে বিলাইছুড়ি এখানে আসলাম, আমাদের গ্রাম, এখানে জায়গা জমিন সম্পত্তি আসলে। কি অবস্থা এখানে, কী কী করেন বলেন তো, জীবন চলে কীভাবে এখানে? এখন এখানে আমি পুলিশে ফরেস্টে চাকরি করছি, ফরেস্টারটাই আমাদের গেছি পুলিশে, পুলিশে 26 বছর চাকরি করে আছি। আসার পরে এখন বই রয়েছে, জায়গা জমিন আছে এখানে, এলে তিনটা মেয়ে একটা। এত দুর্গম এলাকায় থাকেন, কষ্ট হয়? কষ্ট মানে এখানে আগে জমি চাষ করত সবগুলো, এখন বর্তমানে এই অবস্থা আছে, কিছু জমি চাষ করে আর কিছু ওই জল ডোবার জায়গা, এগুলো যার আছে এটা বাক যার যার সেন্টারে আছে এগুলো নিয়ে চাষবাস করি। কতটা ঘর আছে, কত পরিবার আছে এখানে? প্রায় ওই সব মালমেহটি এই পর্যন্ত মনে হয় 150 উপরে আছে। বন্ধুরা, তিনকুনিয়ায় এসে দেখলাম, একেবারে তিনকুনিয়ায় ঢোকার মুখে বেশ কয়েকটি দোকান দেখছি এখানে। দেখুন, এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, চা বিস্কিট থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। আর দেখুন এই যে এখানে এখানে এই যে একটি দোকান, আসলে এখানে এই তিনকুনিয়ায় আসার পরে এই দোকানগুলোই সামনে পড়লো। এই যে সামনেও বেশ কিছু দোকান রয়েছে, আর এখানে আমরা দেখলাম যে এখানে অনেক সেনা সদস্যরা এখানে এসেছিলেন, তারা এখানে নাস্তা করলেন এই এই সব দোকান থেকে। তাদের ছবি নেওয়ার ব্যাপারে রেস্ট্রিকশন রয়েছে, সে কারণে আমরা তাদের ছবি নেইনি, তাদের সঙ্গে কথা বললাম, কথা বলে অনেক ভালো লেগেছে। তারা এই দুর্গম এলাকায় থাকেন, আমরা তো এসেছি এখানে, আমাদের পেয়ে তারা অনেক মজা করে গল্প করলেন, আমাদেরও ভালো লেগেছে, তাদেরও অনেক ভালো লেগেছে। হ্যাঁ, কিন্তু তারা ছবি যে তোলা যাবে না সেই বিষয়টি তারা বারবারই বলেছেন, সে কারণে তাদের ছবিও নেয়নি। তবে এটি বলে রাখি, তাদের সঙ্গে সেনাবাহিনী সদস্যদের সঙ্গে কথা বলে আমাদের খুবই ভালো লেগেছে। আর এই যে দেখুন, এখানেও কিন্তু দোকান দেখছি একটা। বাড়িঘর কোথায়? খালি দোকানই দেখছি এখানে আসার পর থেকে। বাড়িঘর কোথায় আপনাদের? আমার বাড়িঘর হলো তক্তানালা। কত দূর এখান থেকে? এখান থেকে না হলে তো তাই 10 মাইল মতন হবে মনে হয়। 10 মাইল? আপনার? হ্যাঁ, আমরা তো এখানে। এখানে কি করেন? এখানে আমি এর কাছে বেড়াতে আসি। বেড়াতে আসছেন? হ্যাঁ। আর গ্রামটাই পাশে? গ্রামটাই। হ্যাঁ, গ্রাম কোন পাশে? এই পাশে। কত দূরে? বেশি দূরে না, 1 কিলোমিটার। 1 কিলোমিটার দূরে। বন্ধুরা, এই তিনকুনিয়ার যেখানে নেমেছি এখানে একটু বাজারের মতো মনে হচ্ছে, ছোটোখাটো। আসলে এখান থেকে তাদের যে বসবাসের গ্রাম, সেই গ্রামটি এখান থেকে 1 কিলোমিটার দূরে। হয়তো আমরা এত দূরে যাব না, কারণ আমাদের যেতে হবে পাংখুয়াপাড়া, সেই পথ এখনও বাকি রয়েছে, হয়তো 10-15 মিনিটের পথ রয়েছে। একটু আপনাদের দেখিয়ে দিই এই এলাকাটি। আসলে এই যে পাহাড়ি জনপদ, এই যে পাশেই কিন্তু আমরা বাড়ি দেখতে পাচ্ছি, বেশ কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, এসব জায়গায় বসবাস করেন। ওই যে পাড়াটি, 1 কিলোমিটার তারা বলেছেন, হয়তো আন্দাজে বলেছেন, কিন্তু 1 কিলোমিটার না। তিনকুনিয়ার যে গ্রামটি, গ্রাম, ওই যে দেখছেন অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে একবারে পাহাড়ের পাদদেশে। আর এদিকে কিছু দোকান রয়েছে। আসলে আশপাশের যতগুলো গ্রাম রয়েছে, সেই গ্রামগুলোর যে মানুষের বিভিন্ন ধরনের খাবার থেকে শুরু করে যা কিছু দরকার হয়, মোটামুটি সব কিছুই এখানে এলে তারা পেয়ে যান। বাজারের মতো লাগছে, আবার এটিকে বাজার বলাও যায় না, সেই অর্থে একেবারে ফাঁকা, মানুষের সংখ্যা অনেক কম। দেখুন এই যে বসে রয়েছেন দুইজন নারী, তারা একটি দোকানে হয়তো বেচাকেনা করে। আর এখানে দেখুন এই যে কুকুর ছানা খেলা করছে। আমরা ছোটোবেলায় গ্রামে দেখতাম এই শীতের সময় কুকুর ছানা এভাবে খেলা করতো। আর একটু কথা বলি আপনাদের সঙ্গে, আপনাদের এই যে এই দোকান, কি কি বিক্রি করেন আপনারা? কি বিক্রি? বাজু বানো ইউরু অনেক কিছুই বিক্রি করেন। আপনারা কেমন আছেন এখানে? আমি ভালো, নাই খাত। কেন?
জামাই নাই পোয়া না একলা কেউ নাই কেউ নাই আবার আরো কথা বলি আমি আপনার হাজবেন্ড নাই হ্যাঁ ছেলেও নাই না কিছু নাই এটাই তাহলে চলেন কিভাবে রে পড়িয়া সব মানে কর্মীগুরি যে মাইয়া লাগায় অল্প দে যার মাইয়া ন লাগায় এই আপনার মেয়ে আছে মেয়েও নাই কিছু নাই শূন্য কেউই নাই কেউ নাই আপনার তাহলে বেঁচে আছেন কি করে খান কি কে দেয় খাবার মানে সর মানে কর্মী করি এই সোলান আর কি এখানে পাহাড়ি একজন বয়োজ্যেষ্ঠ নারীর সঙ্গে কথা হচ্ছিল যে তার আসলে স্বামী নেই তার ছেলে ছিল ছেলেও মারা গেছে মেয়ে নেই একেবারেই একা তিনি তার চলার আসলে কোনো উপায় নেই এই পাহাড়ি জায়গায় এই এলাকায় থাকেন খুব কষ্ট করে বেঁচে আছেন তিনি আপনার আপনার খাবার দাবার এগুলো তাহলে মানুষজনের কাছে চেয়ে চিনতে নেন কাজ করে কি কাজ করে এই বয়সে অসহায় লাগে না কেউ নাই বাইয়ে তো বাই আছে আর কি তা তো কোনো শুনিবার পর নাই এই জন্য আর কি বলছেন যে তার একজন ভাই রয়েছেন কিন্তু ভাই থাকলেও তিনিও ভালো মতো চলতে পারেন না তারও অভাব তিনি তার বোনকে আর কতটা দেখবেন আপনি কেমন আছেন বলেন আমি আই আজি দা আই কই করোনা বেরা মইয়া রে বালা ওর পা আর দিদ না পারি ওই বুঝে ওর দুইজন পোয়া আছে পোয়া থাকে লিও টাকা বুঝে ইঙ্গা মাছ না এখন কি হবাইব এই অল্প অল্প বসি আর এই হাজার কত দুঃখে আছে বালা ওর আচ্ছা আচ্ছা পারি না বন্ধুরা তিনকুনিয়ার এই একটি ছোট্ট দোকানে ঢুকেছি দোকানের পাটাতনটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে দেখুন বাঁশের এই যে চাটাই দিয়ে বানানো এই পাটাতনটি আর কি মেঝে বলা হয় যাকে আর দেখুন এখানে বেশ কিছু জিনিস রয়েছে বিস্কুট রয়েছে চিনি দেখছি হ্যাঁ সব কিছুই এখানে মোটামুটি যা দরকার মানুষের দৈনন্দিন জীবনে তার কিছু জিনিস এখানে কিন্তু তারা পাওয়া যায় সেই প্রয়োজন কিন্তু মিটিয়ে থাকে এই দোকানগুলো আমরা এখন বের হয়ে যাব বের হয়ে চলে যাব হচ্ছে সেই পাংখুয়া পাড়ার উদ্দেশ্যে কারণ সময় চলে যাচ্ছে এখান থেকে আর আগেই বলেছি মোটামুটি 10-15 মিনিট নাকি লাগবে আমাদের স্পিড বোটটি রেডি দেখুন একটি নৌকা যাচ্ছে সেই নৌকায় কিন্তু অনেক মানুষ দেখতে পাচ্ছি আমরাও এই পথেই যাব জানি না তারা কোথায় যাচ্ছে তবে আমাদের গন্তব্য কিন্তু পাংখুয়া পাড়া আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা পৌঁছে যাব পাংখুয়া পাড়ায় আমাদের স্পিডবোট যত গহীনে যাচ্ছে প্রকৃতিও যেন ততই মন কাড়া সৌন্দর্য নিয়ে হাজির হচ্ছে চোখের সামনে দুর্গম পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম গন্তব্যে এই সেই পাংখুয়া পাড়া এখানেই বসবাস করেন প্রাচীন আদিবাসী সম্প্রদায় পাংখুয়ারা বন্ধুরা পাংখুয়া পাড়ায় এসেই এই যে দিলীপ পাংখুয়া দাদা আমাদের এগিয়ে নিতে এসেছেন তিনি আমাদেরকে এই পাংখুয়া পাড়া ঘুরে ঘুরে দেখাবেন তো অনেক ধন্যবাদ দাদা আপনি কষ্ট করে আমাদেরকে এগিয়ে নিতে এসেছেন Thank you.